ওযু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক? মুসলিম নবজাতকের নাম কি আরবি শব্দেই রাখতে হবে? বাংলায় নাম রাখলে কি গুনাহ হবে? কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয়? ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে ওযু করা যাবে কি না? কিবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা? মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কিনা? একামত দেওয়ার পর ইমাম কথা বলতে পারবে কিনা, যেমন সামনের কাতার পূরণ করুন? নখপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? স্ত্রী যদি বাধ্য হয় তারপরও স্বামী জেনাবা প্রক্রিয়া করলে স্ত্রীর কি করা উচিত? গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে? থ্রি পিস পরে নামাজ পড়ি পা দেখা যায়, মোজা পরে নামাজ পড়লে কি হবে? সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে? কোনো সাবালক নারী পুরুষ যদি ইচ্ছাকৃতভাবে বিয়ে না করে তবে নিজের নফসের সঠিক হেফাজতে রাখে তবে কি কোনো সমস্যা আছে? আফরিন জন, আপনি জানতে চেয়েছেন কোনো সাবালক নারী পুরুষ যদি ইচ্ছাকৃতভাবে বিয়ে না করে তবে নিজের নফসের সঠিক হেফাজতে রাখে তবে কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, স্বাভাবিক অবস্থা, বিয়ে করা সুন্নাহ। তিনি সুন্নাহ তরক করলেন। সমস্যা আছে বলতে এটুকু হতে পারে যে তিনি একটি ভালো কাজ করলেন না, তার আমল নামে একটা ভালো কাজের কমতি থাকলো। এই বিবাহ করে তারপরে আল্লাহ ইবাদতবন্দি করা, দিনদারিতা ধরে রাখার চেষ্টা করা, এটা হলো মূল নিয়ম, এটা হলো সুন্নাহ। তিনি যদি এটা না করেন তাহলে সেক্ষেত্রে কেমন যেন তিনি সুন্নাহ বিরোধী একটি কাজ করলেন, এটি অনুচিত। কিন্তু এর কারণে বড় কোনো অপরাধ হবে, গুনাহ হবে, বড় কোনো সমস্যা হবে, হারাম হবে, বিষয়টি এরকম না যদি তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন। মুয়াজ ইনসান, আপনি জানতে চেয়েছেন সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে? সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে যদি আমল করেন তাহলে আমল কবুল হবে না, বিষয়টি কিন্তু সেরকম নয়। ধরুন সুদের টাকা দিয়ে আরেকজন বাড়ি করেছে, আপনি সেখানে আমল করেছেন, তো আপনার আমল কবুল হওয়ার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই। শেখ ইসলাম, আপনি জানতেছেন থ্রি পিস পরে নামাজ পড়ি পা দেখা যায়, মোজা পরে নামাজ পড়লে কি হবে? পায়ের পাতা ঢাকতে হবে কিনা মেয়েদের নামাজের জন্য, মধ্যে এটা নিয়ে মত পার্থক্য আছে। অনেক উলামা ইকরাম এটাকে শর্ত করেছেন। আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে, যারা বলেন যে পায়ের পাতা অর্থাৎ পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন, তাদের মতটাকে আমি সমর্থন করি না। পাতার উপরই অংশ, যেটা পাতার উপরের অংশ, সেটা ঢাকতে হবে কিনা, অনেক উলামা ইকরাম বলেছেন সেটা ঢাকতে হবে, অনেকে বলেছেন শুধু গিরার নিচ পর্যন্ত থাকলেই হবে কাপড়, পাতা না ঢাকলেও চলবে। তো দুই পক্ষের উলামা ইকরামের দলিল রয়েছে, নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয়, যে পায়ের পাতার উপরই অংশ সহ ঢাকা পড়ে। তলা ঢাকার জন্য, মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয়, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পরে। লালপুরি আড়ি থেকে আপনি প্রশ্ন করেছেন, গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে? একটু জানাবেন বোন। এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস, আমাদের দেশে অনেকে এরকমটি মনে করে যে গর্ভবতী অবস্থায় যদি গর্ভবতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয়, মেহেদি হাত দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি টতি হয়। এগুলো সম্পূর্ণ ভুয়া কথা, ভিত্তিহীন কথা, এগুলো বিশ্বাস করা ইমানের সাথে সঙ্গতিপূর্ণ নয়, শিরকে আসগার হয়ে যেতে পারে এই ধরনের বিশ্বাস। অতএব এই ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত নয়, কোনোরকম ক্ষতি হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। নূর এ আইডি থেকে আপনি জানতেছেন, আমার ওয়াইফ এখন গর্ভবতী, এ অবস্থায় সে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ মানতে চায়, যেমন গ্রহণ শুরু হলে সে কাজ করে না, রান্না করে না, কোনো কিছু কাটবে না। আমার মতে এসব শিরক এবং হিন্দু সংস্কৃতি থেকে এসছে। এটা বলার পর সে বলে তারও এমনই ধারণা, কিন্তু সবাই করে তাই মনের শান্তির জন্য সেও করবে, দয়া করে বলবেন কোরআন হাদিস আলীকে বিষয়ে কোনো নির্দেশনা আছে কিনা। ভাই নূর, এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস, আপনার ওয়াইফকে আপনি বলবেন, জানাবেন যে এ ধরনের আচরণ তার ইমানের জন্য ক্ষতিকর, যে বিষয়ে আসলে কোনো আপাত দৃষ্টিতে ক্ষতি নেই সেটাকে ক্ষতিকর মনে করা এটা আমাদের ইমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার মানে ওই বিষয়টার ভিতরে ক্ষতি করার বিশেষ কোনো প্রভাব বা ক্ষমতা আছে বলে আপনি মনে করছেন, শিরকে আসগরের দিকে এটি ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সবাই করে দেখে আমাকে করতে হবে, সবাই অন্যায় করলে আমাকে অন্যায় করতে হবে, এটি তো কোনো যৌক্তিক কথা হতে পারে না, বিধায় তার এই অবস্থান সঠিক নয়। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মেয়েরা এটা করতে পারবে না, সেটাও করতে পারবে না, মাছ কাটতে পারবে না, কোনো কাজ করতে পারবে না, এগুলো সম্পূর্ণ কুসংস্কার, ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। এমনি আমির, আপনি জানতে চাচ্ছেন স্ত্রী যদি বাধ্য হয় তারপরও স্বামী জেনাবা প্রক্রিয়া করলে স্ত্রীর কি করা উচিত? স্ত্রী যদি বাধ্য হয় তারপরও যদি স্বামী জেনাবা প্রক্রিয়া লিপ্ত হয় তাহলে এই স্বামী তো নিকৃষ্ট কাজে লিপ্ত, হারাম কাজে লিপ্ত, স্ত্রীর উচিত তাকে নসিহা করা, আল্লাহর ভয় দেখানো, কায় মনোবাক্যে এবং নিজের সবটুকু প্রচেষ্টা দিয়ে তাকে নসিহা করে সৎ পথে আনার জন্য চেষ্টা করা, ভালোবাসা দিয়ে বুঝিয়ে বিভিন্নভাবে কৌশলে, নিজে না পারলে অন্যদের সাহায্য করে, সাহায্য নিয়ে, যাদের কথা তিনি শুনবেন সে সমস্ত ব্যক্তিদের মাধ্যমে তাকে কাউন্সিলিং করিয়ে
এবং তাকে মোটিভেশন করিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করা উচিত। তাতেও যদি না হয় তাকে অভিমান করে বা যতটুকু সম্ভব হয় প্রেশার দিয়ে তাকে সংশোধনের দিকে আনার চেষ্টা করা উচিত। সেটাও যদি না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর অন্য কোনো দায়িত্ব আর নেই, তার অপরাধের কারণে স্ত্রীর কোনো গুনাহ হবে না। স্ত্রী যদি সবর করে যান এবং তার সংসার করে যান, আল্লাহর কাছের জন্য তার কোনো জবাবদিহিতা করতে হবে না। এমনি ইফতিখার শুভ, আপনি জানতে চাচ্ছেন নখপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা। নখপালিশ লাগিয়ে যদি আপনি অজু করেন তাহলে অজু হবে না, আর অজু না হলে নামাজ হবে না। অতএব বলতে পারেন নখপালিশ লাগিয়ে অজু করে নামাজ পড়লে নামাজ হবে না, কিন্তু যদি অজু অবস্থায় নখপালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন অজু অবস্থায় তাহলে ওই নামাজটা হবে। পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা অজু ভাঙবে তখন আপনাকে নখপালিশ রিমুভ করে তারপর অজু করতে হবে, অন্যথায় এটি জায়েজ হবে না। মা বোনরা মাসিকের দিনগুলোতে নেলপালিশ ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, যেহেতু তখন নামাজের অপশন তাদের নাই। কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর উজু করে নামাজ পড়তে হবে। এমনি রেহানুর রহমান ভাই, আপনি জানতে চেয়েছেন একামত দেওয়ার পর ইমাম কথা বলতে পারবে কি না, যেমন সামনের কাতার পূরণ করুন। হ্যাঁ, বলতে পারবেন, শুধু সেটা নয়, এটা সুন্না। নবী আলাইহিসসালাম এবং বিভিন্ন হাদিস থেকে বর্ণিত হয়েছে নামাজের একামত দেওয়ার পর মুসল্লিদেরকে কাতার সোজা করুন, গায়ে গায়ে লাগিয়ে দাঁড়ান বা এই জাতীয় কথাগুলো বলা, এগুলো ভালো, এগুলো বলাতে কোনো অসুবিধা নেই। ফারজানা সুলতান, আপনি জানতেছেন কেবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কি না। কেবলার দিকে পা দিয়ে শোয়ার ব্যাপারে কোনো হাদিসে নিষেধাজ্ঞা সরাসরি নেই। তারপরও ওইদিকে কেবলা রয়েছে, সেই জায়গা থেকে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে যদি দিকে পা না দেন ভালো, কিন্তু এটাকে হারাম বলা বা নাজায়েজ বলা বা গুনাহের কারণ বলার কোনো সুযোগ নেই, যেহেতু কোনো হাদিসে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। ফারিয়া এনামুল, আপনি জানতে চেয়েছেন ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে উজু করা যাবে কি না। যাবে, হাত দিয়ে কোষ করে উঠিয়ে আগে হাত ধোবেন তিনবার, এরপরে আবার আপনি কোট দিয়ে স্বাভাবিকভাবে উজু করতে পারেন, কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতিতে উজু করেছেন। হামিদ কারজাই, এর দিকে আপনি জানতে চেয়েছেন কারো থেকে ঋণ নিলে, যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি, যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায় এবং আশাও ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে সেই ঋণের টাকা আপনি যে কোনো গরিব মানুষকে, অসহায় মানুষকে আপনি দান করে দিবেন বা কল্যাণমূলক কাজে দান করে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে, প্রাপকের তরফ থেকে, তাহলে আপনি দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ। এমনি আমজাদ হোসেন জানতে চেয়েছেন হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে, যেহেতু এটা মানুষের শরীরের অংশ, ময়লা আবর্জনা ফেলার জায়গায় না ফেলে এটাকে কোনো মাটিতে দাফন করলে সেটা উত্তম, ভালো কাজ, কিন্তু এটি ফরজ ওয়াজিবের মতো কোনো কাজ নয়, যেটা না করলে গুনাহ হবে, উচিত করতে পারলে ভালো হয়। ফাতিহা তাবাসসুম, আপনি জানতে চেয়েছেন মুসলিম নবজাতকের নাম কি আরবি শব্দেই রাখতে হবে, বাংলায় নাম রাখলে কি গুনাহ হবে। মুসলিম নবজাতকের নাম আরবি শব্দে রাখা আবশ্যক নয়, বাংলা রাখতে পারেন, সুন্দর অর্থবহ হলে যে কোনো ভাষায় নাম হতে পারে। অনেক মুহাদ্দিস আছেন, হাদিসের বড় বড় বর্ণাকারীরা আছেন, তাদের নাম আরবি ভাষা না, ফার্সি ভাষা বা অন্য কোনো ভাষা, যেমন গুন্দুর নামক একজন মুহাদ্দিস আছেন, আমরা অনেকেই জানি, খুব প্রসিদ্ধ এবং বড় বড় হাদিসের কিতাবগুলোতে তার হাদিস রয়েছে, তিনি অনেক বড় মুহাদ্দিস, তো তার নাম আরবি নয়, স্থানীয় ভাষায়। অতএব এটি কোনো দোষের বিষয় নয় ইসলামের শরিয়া দৃষ্টিকোণ থেকে। মোহাম্মদ আরাফাত ইসলাম জানতেছেন ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে। প্রয়োজনে বলতে কি, ডান হাতে পানি পান করা উচিত, খাবার গ্রহণ করা উচিত, ইভেন আপনার খাবার খেলে আঙ্গুল চেটে তারপরে আপনি ডান হাতে ধরে খাবেন। যদিও আমাদের ওলামা ইকরাম বলেন যে বাম হাতে আপনি পানির পাত্র ধরলেন, ডান হাত দিয়ে ঠেক দিলেন, তারপরে দুই হাত ধরে খেলেন, এটা জায়েজ আছে, এটা একটা পন্থা মাত্র, কিন্তু সবচেয়ে উত্তম হয় সরাসরি ডান হাতে খাওয়া। সেক্ষেত্রে খাবার লেগে যাওয়ার যে ভয় থাকে গ্লাস ইত্যাদিতে, সেটা থেকে বাঁচার জন্য আপনি পরিষ্কার করে নেবেন, আলতো করে ধরবেন, কিন্তু ডান হাতে খাওয়া উচিত, পান করা উচিত, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে ডান হাতে খাওয়া পান করার নির্দেশ রয়েছে। হাসিবুল হোসেন জানতে চেয়েছেন গোসল করার পর পুরনো উজু করার প্রয়োজনীয়তা আছে কিনা। না, গোসল যদি সুন্নাসম্মত করে থাকেন আলাদা উজু করার কোনো প্রয়োজন নয়, দুই হাত কবজি ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে হাত ধুয়ে মাথা মাসে করে তারপরে গোসল শেষ করার সময় পা ধুয়ে চলে আসবেন। এভাবে গোসল করলে আপনার আলাদা করে আর গোসল করার কোনো প্রয়োজন নেই, উজুতে আপনার গোসলের শুরুতে ওজন নিয়ত হয়ে যাচ্ছে। এস আলম, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কি না। আমাদের দেশ ওলামা ইকরামের মতে, বাহানায় মতো ওলামা ইকরামের মতে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভাঙবে না, তবে আরবিন স্কলারা সৌদি আরব ওলামা ইকরাম তাদের মতে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভেঙে যাবে, যেহেতু আপনার একটা হাদিস রয়েছে যে মানমাসা জাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, এই জন্য তারা হাত লাগলে বলতে কাপড়ের উপর দিয়ে নয়, সরাসরি যদি কেউ গোপন অঙ্গে স্পর্শ করে তারা ওইটাকে উজু ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করেন। অতএব সেই জায়গা থেকে এটা উজু ভঙ্গের কারণ তাদের মতে, আমাদের ওলামা ইকরামের মতে এটি উজু ভঙ্গের কারণ। আপনি আজাম মুনির নিশান, আপনি জানতে চেয়েছেন উজু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক, নিজের বাসা বাড়িতে অসুবিধা নেই করতে পারেন,
তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা আর বিষয় মাথা রাখতে হবে, নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না, কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া ইসলামের শরীয়তের সঙ্গে জায়েজ নয়। অসময়ে এখান থেকে পড়ে বা দুর্ঘটনা শিকার হতে পারে মানুষের, যদি সেরকম না হয় আপনি আশপাশে কিছু ধরে করতে পারেন তাহলে এটা জায়েজ আছে, কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত, যেহেতু এটা দৃষ্টিকটু অন্য ধর্মের মানুষরা আছে যারা এই মেশিন ব্যবহার করবে, তারা দেখে হয়তো ইসলাম সম্পর্কে বাজে ধারণা নিবে বা তাদের হক নষ্ট হতে পারে বা আশপাশে পানি পড়ে ভিজে যাবে, জায়গাগুলো নষ্ট হবে, সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত, কিন্তু করলে অজু হয়ে যাবে।